এই মুহূর্তের খবর বাবুঘাটে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বিজেপি কর্মী সমর্থকরা যেমন একদিকে রয়েছেন অন্যদিকে পুলিশ রয়েছে সুকান্ত মজুমদার তিনি যখন গঙ্গারতি করছেন সেই মুহূর্তে ছবিটা আগে আপনাদের সামনে তুলে ধরছি আমি সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি শিবাশিষ মৌলিকের কাছে শিবাশিষ এইটা তুমি আমাদের জানাও এই যে আমরা গঙ্গারতির ছবি সুকান্ত মজুমদারের দেখাচ্ছি এটা কি বাবুঘাটে তিনি করলেন এই বাবুঘাটে গঙ্গারতির কর্মসূচিতে তো পুলিশের অনুমতি ছিল না তাহলে কোন পথে কিভাবে তিনি এই গঙ্গারতি করলেন একার এই মুহূর্তের পরিস্থিতিটা একবার শিবাশিষ তুমি দর্শকদের জন্য তুলে ধরো শুভ্রজিৎ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বাবুঘাটে বাবুঘাটে মূলত বাজা কদমতলা ঘাটের অনুমতি চাওয়া হয়েছিল যা কলকাতা পুলিশ প্রত্যাখ্যান করে এই মুহূর্তে বাবুঘাটে আমরা দাঁড়িয়ে রয়েছি বিধানসভার রাস্তা দিয়ে এসে যে বাবুঘাট সেই বাবুঘাটে কিন্তু এই মুহূর্তে সুকান্ত মজুমদার রয়েছেন সুকান্ত মজুমদার সেখানেই এসে গঙ্গারতি করেন সাংবাদিকদের প্রতিক্রিয়া দেন বাইরে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের বাহিনী মোতায়েন রয়েছে যদি গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারি বরণ করা হবে এমনটাই সুকান্ত মজুমদার জানিয়েছেন ইতিমধ্যে এই কর্মসূচিকে ঘিরে আমরা সকাল থেকে দেখেছি অনেক বিজেপি কর্মী তারা কিন্তু আটক হয়েছেন গ্রেপ্তার হয়েছেন সুকান্ত মজুমদার যেমনটা তুলে ধরছেন তিনি বলছেন যে তিনি গঙ্গারতি করতে এসেছেন তাদেরকে বলা হয়েছে নিরাপত্তাজনিত কারণে তারা গঙ্গারতি করতে পারবেন না যদিও তাদের সেই বক্তব্য কিন্তু সুকান্ত মজুমদার প্রত্যাখ্যান করছেন এবং এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি বিজেপি কর্মীদের নিয়ে কিন্তু সুকান্ত মজুমদার বাবুঘাটে দাঁড়িয়ে তিনি কিন্তু গঙ্গারতি করলেন এবং তিনি বারবার বলছেন ছবি দেখাতে থাকবো আমি সন্দীপ সরকার সন্দীপ তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা এই মুহূর্তে কি এই মুহূর্তে কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি একেবারে বাবুঘাটের সামনে তুমি দেখতে পাবে যে জয় শ্রীরাম ধ্বনি উঠছে ভারত মাতা কি জয় এবং এবং এখানে বিজেপির নামে স্লোগান উঠছে এবং হর হর গঙ্গে এই স্লোগান কিন্তু এই মুহূর্তে উঠছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সুকান্ত মজুমদার তিনি আজকে বাজা কদমতলা ঘাটে যাওয়ার পরিবর্তে আচমকাই কিন্তু চলে আসেন কর্মী সমর্থকদের নিয়ে একেবারে সরাসরি বাবুঘাটে সেই বাবুঘাটে এসে তিনি গঙ্গা আরতি সারেন এবং এবং বিজেপির কর্মী সমর্থকরা যারা ছিলেন তারা কিন্তু এই গোটা ঘটনায় পুলিশকে হতচকিত করে দিয়ে এই যে কর্মসূচি পালন তাতে কিন্তু রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং সেখানে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেখানে স্লোগান চলছে পুলিশ বাহিনী এসে পৌঁছেছে তারা তারা এই বাবুঘাট চত্বরে তারা রয়েছেন সুকান্ত মজুমদার এখনও বের হননি সুকান্ত মজুমদার এখনও পর্যন্ত রয়েছেন এই বাবুঘাটেই এবং তার সঙ্গে রয়েছেন অসংখ্য বিজেপির কর্মী সমর্থক সন্দীপ তুমি পরিস্থিতির দিকে নজর রাখো অবশ্যই এরপর পুলিশের পদক্ষেপ কি হবে সেদিকে আমাদের একেবারে নিরন্তর নজর থাকবে কিন্তু আমি আলোচনাতে শুরুতে পঙ্কজদার কাছে আসবো উল্টো দিক থেকে দেখছি পঙ্কজদা একেবারে পুলিশের যেটা বক্তব্য যে গঙ্গাসাগরের মতন একটা বিশাল মেলার আয়োজন সেখানে পুলিশের একটা বড় অংশ সেখানে পুলিশ রয়েছে আচ্ছা জি টোয়েন্টি যেটা কলকাতায় হচ্ছে এখনও আগামীকাল কলকাতা জি টোয়েন্টির আরেকটা দিন হওয়া বাকি রয়েছে এই অবস্থায় যদি পুলিশ আইন শৃঙ্খলার কারণে হয়তো সঙ্গত কারণ যদি মনে করে যে অনুমতি দেওয়া যাবে না বিকল্প দিনে গঙ্গারতি হতে অসুবিধা কি ছিল না প্রথম কথা হচ্ছে যে কলকাতা পুলিশের এখানে অনুমতি দেওয়ার কোনো বিষয় নেই অনুমতি যার কাছে চাওয়া হয়েছিল সেটা হচ্ছে আর্মির কাছ থেকে ছ তারিখে চিঠি দেওয়া হয়েছে ২০,২৫০ টাকা জমা দিয়ে অনুমতি পাওয়া গেছে প্রথমে টেম্পোরারি এনওসি তারপরে যখন টাকাটা জমা দেওয়া হয়েছে তখন এনওসি দেওয়া হয়েছে সেই চিঠি কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারকে জমা দেওয়া হয়েছে জয়েন্ট কমিশনার থেকে রাত্রি ৯টা গতকাল রাত্রি ৯টা ১০ আমি একদম টাইম বলে বলছি মেল করা হয়েছে আর ৯টার সময় বিজেপি পার্টি অফিসে চিঠি দেওয়ানো হয়েছে যে অনুমতি দেওয়া গেল না তাহলে এনওসি যে দেবে সে অনুমতি দেবে নাকি যে করতে দেবে না বিষয়টা হচ্ছে কলকাতা পুলিশ আমি বলে দিই কলকাতা পুলিশের জুরিসডিকশনে এটা বিষয় আর আপনি যেটা জি টোয়েন্টি বলছেন সেটা হচ্ছে কলকাতা পুলিশ কি আদৌ এফিশিয়েন্ট তাহলে আজকে এই রকম ঘটনা ঘটতো না বিষয়টা পলিটিক্যালি মেলায়ন করার জন্যই করা হয়েছে একেবারে পলিটিক্যাল ভেন্ডেটা আমি বৈশ্যনাথ চট্টোপাধ্যায়ের কাছে আসবো বৈশ্যনাথ একটা আমার বিরতিতে যাওয়ার সময় হয়েছে বিরতির পর অবশ্যই বৈশ্যনাথ চট্টোপাধ্যায় আমি বৈশ্যনাথ আমি একেবারে কথা দিচ্ছি আপনাকে অবশ্যই তার আপনার কাউন্টার কমেন্ট থাকতে পারে আমি আসবো আপনার কাছে